ফাউন্ডেশন দিয়েছিল 5th April 1960 সালে এই বিদ্যালয় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন ব্যক্তিবর্গের প্রচেষ্টায়, জ্ঞানীগুণী মানুষের একান্ত ইচ্ছায় এই যক্তাক হাইস্কুল প্রতিষ্ঠিত হয়েছিল এই দিনটিতে। তারপর থেকে ধীরে ধীরে বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি ঘটেছে। 1996 সাল পর্যন্ত এই স্কুলটি খুব দুর্ভাগ্য ছিল, আমাদের যে জুনিয়র ছিল। তারপরে 96 স্কুল হাই হলো, 2006 হায়ার সেকেন্ডারি। এই যে দিনগুলো, দীর্ঘ দিনগুলোতে পড়াশোনার দিক থেকে কিন্তু এই স্কুলের এক সুনাম ছিল, সাথে সাথে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সরকারি যে সমস্ত প্রোগ্রামগুলো, সমস্ত কিছুতে এই যক্তাক হাইস্কুল কিন্তু খুব দক্ষতার সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিযোগিতায় মানে কম্পিটিশন করে প্রাইজ নিয়ে এসছে। এই স্কুলের শ্রীবৃদ্ধি ঘটিয়েছে, এই স্কুলের সুনাম অর্জন করিয়েছে। আজকেও আমরা সেই পুরনো সেই ইতিহাসকে একটু করে স্মরণ করলাম। বিভিন্ন ব্যক্তিবর্গ এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী প্রত্যেকে এখানে উপস্থিত ছিল এবং তাদের সহযোগিতায় এবং তাদের একান্ত ইচ্ছায় ছোট্ট করে অনুষ্ঠানটা করার চেষ্টা করলেও সে অনুষ্ঠানটা একটা বৃহৎ উৎসবের আকার ধারণ করে ফেলেছে। যাই হোক, ছেলে মেয়েদের অংশগ্রহণ ছিল এখানে দেখার মতো। এখানে বিভিন্ন খেলাধুলাতে যারা অংশগ্রহণ করেছিল তাদের এখানে পুরস্কার দেওয়া হলো। এছাড়া পড়াশোনার ক্ষেত্রে যারা ভালো রেজাল্ট করেছে, বিজ্ঞান মঞ্চে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরও এখানে পুরস্কৃত করা হয়েছে। আমরা আশা করব এই বিদ্যালয় অতীতে যে গৌরব অর্জন করেছে সেই গৌরবটাকে ধরে রাখবে এবং আরও কী করে সেটাকে বৃদ্ধি করা যায় সেই চেষ্টা আমরা শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে, ছাত্রছাত্রীদের নিয়ে, অভিভাবকদের সহযোগিতায় আরও ভালো করার চেষ্টা করব। এই ব্রত আজকে আমরা এই বিদ্যালয় প্রতিষ্ঠার দিনে গ্রহণ করলাম। স্যার, আপনার নাম? আমার নাম মধুসূদন শিকদার, আমি TIC যক্তাক হাইস্কুল। আজকে এই বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষক ছিলেন ধনেশচন্দ্র রায়, তিনি ছিলেন এই বিদ্যালয়ের প্রথম স্টুডেন্ট। তাকে স্মরণ করেই তিনি চলে যাওয়ার পরে থেকেও দীর্ঘ 7 বছর ধরে 8 বছর ধরে আমি এই বিদ্যালয় পরিচালনা করছি। তাতে আমাদের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাতে আশা করি এই স্কুলের উন্নতি আরও হবে, আরও শ্রীবৃদ্ধি।